16/6/2020 এর রাত্রে যখন নির্দেশ মতন ভারতীয় সেনারা লাদাখ সীমান্ত থেকে ফিরে আসছিল তখন হঠাৎ চীনা সেনারা পিছন থেকে আক্রমণ করে। ভারতীয় সেনাদের রিপোর্ট অনুযায়ী 20 জন জওয়ান শহীদ হয় এবং ভারতীয় সেনাদের পাল্টা আঘাতে 45 জন চীনা সেনাও নিহত হয়। আমার মনে হয় এবার একটা কড়া জবাব দেওয়া দরকার। এই সময় পরিস্থিতি পুরো ভারতের হাতে। এই 1962, 1967, 1975 ও 2020 প্রতিবার অযথা আগ বাড়িয়ে ওই ছোট চোখের দুষ্ট মানসিকতায় পরিপূর্ণ চীনাদের ভারতীয় সেনাদেরকে আঘাত করা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। সীমান্ত সংক্রান্ত ঝামেলায় ভারতকে বিব্রত করে ক্ষমতার আস্বাদ নিয়ে খুব আনন্দিত ও উল্লাসিত অনুভব করে। তাই করোনা মহামারী ছড়ানোর পিছনে জড়িত এই চীনের বিরুদ্ধে সারা বিশ্ব আজ এক হয়েছে, মুষ্টিমেয় কিছু দেশ ছাড়া। তাই এই সুযোগ হাতছাড়া না করে প্রত্যুত্তর দেওয়া উচিত। যেমন 1967 সালে ভারত কড়া হাতে ওদের শিক্ষা দিয়েছিল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমার একটা ভিডিও আছে, সেটা দেখে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। এখন আরও বেশি ক্ষমতাধর দেশ ভারত। চীনও সেদিকে অনেক অগ্রসর, কিন্তু বর্তমানে আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটির এক আন্তর্জাতিক গবেষণা বিভাগ বেলফার সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ভারত ও চীনের মধ্যে একটি সামরিক শক্তির তুলনা বা কম্প্যারিজন তৈরি করেছে, যাতে স্পষ্টভাবে উল্লেখ করেছে যে চীনা কখনোই ভারতের সাথে যুদ্ধে পেরে উঠবে না। তাই এই গবেষণায় কী কী উল্লেখ করেছে আজ সেইটা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। বন্ধুরা, আমি সঞ্জয়। তবে শুরু করা যাক আজকের প্রতিবেদন। চীন দেশটার আয়তন ভারতের প্রায় 3 গুণ। যেখানে ভারতের আয়তন প্রায় 33 লক্ষ বর্গ কিলোমিটার, সেখানে চীনের প্রায় 96 লক্ষ বর্গ কিলোমিটার। সেইভাবে চীনের আন্তর্জাতিক সীমানার পরিধি বা পরিসীমাও অনেক বেশি বৃহত্তর ও অনেক দেশের সাথে মিলিত হয়েছে। কিন্তু সব দেশের সাথেই ওদের সীমানা বিবাদ লেগে থাকে। এছাড়া ওদের দেশের ভিতরে জিনজিয়াং প্রদেশ ও তিব্বতে বিদ্রোহ চলে, তাই ওখানে প্রচুর সেনাদের মজুদ রাখতে হয় ওই বিদ্রোহ দমানোর জন্য। এছাড়া হংকং ও তাইওয়ান দেশগুলির সাথেও চীনের সবসময় ঝামেলা লেগেই আছে। তারপর রাশিয়ার সাথেও সীমান্ত সমস্যা আছে, এছাড়া ভারতের সাথে তো আছেই। এবার পরপর ব্যাপারগুলি আলোচনা করি। কিভাবে বেলফার সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অনুযায়ী ভারত চীনের থেকে বেশি শক্তিশালী? কারণ যেটা বুঝে চীনের মুখপাত্র ভারতকে বলেছে, ভারত যদি যুদ্ধ করে তবে 3 ফ্রন্টিয়ার যুদ্ধ করতে হবে, একা যুদ্ধ করার সাহস নেই। মানে চীন নিজে এবং নেপাল ও পাকিস্তানকে সঙ্গে রাখার কথা বলতে চাইছে। প্রথমত, আকসাই চীন মরুভূমি ও পার্বত্য এলাকায় অবস্থিত, যেখানে জনজীবন প্রায় বিপন্ন। তাই আকসাই চীন থেকে ওদের মেন চীনের নিকটবর্তী অঞ্চল জিংজিং এর দূরত্ব হলো 2043 কিলোমিটার, যেখান থেকে ওরা রসদ সংগ্রহ করে। কিন্তু সেটাও সোজা একটা পথ নয়, কারণ তিব্বত অঞ্চল পুরো দুর্গম পাহাড়ের মধ্যে অবস্থিত। সেখান থেকে সবচেয়ে দ্রুত পথ হলো প্লেন, তাই একটা বিরাট অসুবিধে। সেখানে ভৌগোলিক দিক থেকে ভারতের পরিবেশ অনেক বেশি সুবিধাজনক, সেই কারণে খুব দ্রুত সহজেই পৌঁছে যেতে পারে সেনা ও রসদ। যেহেতু চীন দেশের আয়তন অনেক বেশি ও অনেকগুলি দেশের সাথে সীমান্ত সমস্যা, তাই সেই অনুপাতে সেনার সংখ্যায় চীন অনেক পিছিয়ে। এছাড়া তিব্বত ও জিনজিয়াং প্রদেশে সর্বদা ঝামেলা লেগেই থাকে, কারণ তিব্বতীরা স্বাধীনতার জন্য এবং জিনজিয়াংয়ে উইঘুর মুসলিমদের সাথে বিভিন্ন ঝামেলায় প্রচুর সেনা ইনভলভ হয়ে থাকে। তারপর রাশিয়ার সাথে একটা সীমান্ত বিবাদ আছে। এছাড়া তাইওয়ান, হংকং ও দক্ষিণ চীন সাগরে তো বিরাট ঝামেলায় মেতেই আছে। সেখানে ভারতের শুধুমাত্র কাশ্মীর সমস্যা, তাও বর্তমানে অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। আর ভারতের সৈন্য সংখ্যা চীনের তুলনায় অনেকটাই বেশি। যদি এয়ারবেস লক্ষ্য করেন তবে দেখবেন ভারতের অ্যাডভান্টেজ অনেক বেশি। ভারত নিজের সীমানাকে অনেক বেশি শক্তিশালী করে রেখেছে চীনের তুলনায়। বেলফার সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের রিপোর্টে উল্লেখিত এই ম্যাপ অনুযায়ী, যদি এয়ারবেস লক্ষ্য করেন তবে দেখবেন ভারতের অ্যাডভান্টেজ অনেক বেশি। ভারত নিজের সীমানাকে অনেক বেশি শক্তিশালী করে রেখেছে চীনের তুলনায়, বেলফার সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের রিপোর্ট অনুযায়ী। এই ম্যাপ অনুযায়ী যদি দেখেন তবে খেয়াল করবেন, এই মেন সাপ্লাই লাইন হিসাবে চীনের এই রেলপথ হলো প্রধান সংযোগস্থল। কোনোভাবে এটা নষ্ট বা ধ্বংস করে দিলেই ব্যাস ওদের সাপ্লাই লাইন কেটে যাবে, আর বাকি জায়গা দুর্গম ভৌগোলিক পরিবেশ। সেখানে ভারতের অনেক বেশি অ্যাডভান্টেজ, কারণ প্রায় সব কিছুই
ভারতীয় সেনার হাতের কাছে। রাশিয়ার সাথে এই ওয়েস্টার্ন কমান্ডে সীমান্ত বিবাদ থাকার দরুন ওখানে 101টি ফোর্থ জেনারেশনের এয়ারক্রাফট মজুদ রাখতে হয়। এছাড়া ভারতের সীমান্তর দিক থেকে ওয়েস্টার্ন কমান্ডের উচ্চতা অনেক বেশি হওয়ায় হাওয়ার ঘনত্ব কম থাকার দরুন বেশি পেলোড নিয়ে ফাইটার জেটগুলি উঠতে সক্ষম নয়, তাই এক্সট্রা ফুয়েল ট্যাঙ্ক বহন করতে পারে না বা পারবে না, সেই কারণে প্লেনগুলির কমব্যাট রেঞ্জও কমে যাবে। এছাড়া আমাদের পাইলটরা বিভিন্ন যুদ্ধে দক্ষতা প্রমাণ দিয়েছে, সব মিলিয়ে ভারত এসব দিক থেকে অনেকটা এগিয়ে আছে। বেলফার সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ভারতের দুর্বল দিকটিও উল্লেখ করেছে, সেটা হলো আমাদের ইন্টেলিজেন্সের দুর্বলতা, যার দরুন কার্গিলেও অনুপ্রবেশ ঘটেছিল। এবার চীনের ক্ষেত্রে যেটা হলো যে ওরা সেনা অনুশীলন করতে এসে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ করে এবং কিছুটা জায়গায় নিজেদের বেস ক্যাম্পও বানিয়ে ফেলে। সেনাদের কাছে কোনো তথ্য ছিল না যে ওরা আসলে এখানে কি করতে জমায়েত হয়েছে, তাই এইটা হলো ভারতের এক বিশাল অক্ষমতা। সব দিক দেখলে চীন কখনোই ভারতকে ফুল ফেজে আক্রমণ করবে না, আর করার হলে করে দিতে পারত, যার দরুন ওরা ভারতের কাছে বিভিন্ন রকমভাবে ক্ষমা ভিক্ষা চেয়েছে এবং থ্রি ফ্রন্টে লড়ার হুমকি দিয়েছে। সেই হিসাবে 1:1 যদি যুদ্ধ বাধে তবে চীনের অবস্থা শোচনীয় হবে, এটা বলা বাহুল্য। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন ও নেক্সট ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন। তবে আজকের মতো বিদায়, দেখা হবে পরের ভিডিওতে।